তোমার বদন কেন এত মলিন একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই কাজারে তোমার বদন কেন এত মলিন পীরে কই কাজারে তিন দিনের অনাহারে পীরে কই কাজারে তিন দিনের অনাহারে রুহের কুড়া খামার সাও মাগান খাজা বাবা খাজা বাবা মারহাবা মার খাবা বলেন খাজা বাবা খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লই তামায়াও আরে খাতু পরে দিয়া ঠেকায় আসমান আল্লাহু আকবার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লই তামায়াও আরে খাতু পরে দিয়া ঠেকায় আসমান পীরে কই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাও ফানা ফিল্লাহ হয়ে কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান দুই হাত তুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত আমার অনেকে গিয়া শুনলে কইতে পারে হুজুর কে গান গায়া গেছে অর্থ বুঝেন নাই সরে কোন এই যে ইউটিউবাররা আসছে তারা যখন ইন্টারনেটে এটা সার্ভ হয় যে খাজা বাবার শান যখন সার্ভ তখন কেউ কইব ওয়াজ হয়ে গেছে না গান গাইতো ঠিক না ঠিক বলে আমার কথার অর্থটা হইলে পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লইতামায়া আরে খাত উপরে দিয়া টেকায় আসমান আল্লাহর বলিয়া আল্লাহর ক্ষমতা বলে অসম্ভব কাজকে সম্ভব করতে পারে কি পারে না আর সরে কেন পারে কি পারে না আমি আপনাদের রায়তলার মানুষ এত ভালো আমি আজকে না আসলে বুঝতাম না কেন কারণ এখন যে টাইম এখন কিন্তু মানুষ প্যান্ডেলে বসার টাইম না এখন ঘুরাঘুরির টাইম যে প্রধান অতিথিও না বিশেষ অতিথিও না তিন নম্বর বক্তা আমার ঘরে আরো দুই বক্তা আছে আপনারা যে এত মহব্বত এত ভালোবাসা আমারে দিবেন আমি কল্পনা করি নাই প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সমস্ত বিপদ আপদ দূর করে দেয় ইজ্জত সম্মান বাড়ায় দেয় আল্লাহ পাক যেন আপনাদের রিজিকের মধ্যে ভালো ব্যবস্থা করে দেয় আমিন বলেন আরো জোরে বলেন আমিন তাহলে এই আওয়াজটা দিয়ে একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা